হ্যালো গাইস আসসালামু আলাইকুম দ্বারা যে কীভাবে অর্ডার করবেন আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার পছন্দের যে কোনো কিছু পণ্য কীভাবে এক মিনিটের মধ্যে অর্ডার করতে পারবেন এবং দু তিন চার দিনের মধ্যেই আপনার লোকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আপনার আপনার পণ্যটি সো বন্ধুরা কীভাবে দ্বারা অর্ডার করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিওতে দেখানো হবে তো দরজো সহকারে একটু ভিডিওটা দেখবেন আর যারা ভিডিওটাতে এখন একটা লাইক দেন নাই প্লিজ এখন একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা তো কথা না বাইরে চলুন শুরু করা যাক আর দেখেন এখান থেকে কিন্তু অনেক সংখ্য পরিমাণের আমরা অনেক কিছু চাই দ্বারা যে অর্ডার করতে কিন্তু আমরা পারি না অর্ডার করতে কিন্তু খুব ইজিভাবে আজকে ভিডিওতে আপনারা অর্ডার করতে পারবেন তারা যে সো বন্ধুরা সর্বপ্রথম আমরা চলে যাবো দেখেন এখানে একটা হেডফোন আছে সো কীভাবে অর্ডার করতে হবে সব কিছু দেখাবো এখন সো সর্বপ্রথমে আমরা চলে যাব এখান থেকে প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনার দ্বারা যে অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন সো দেখেন আমি এখান থেকে ডাউনলোড করে রাখছি আগে থেকেই আপনাদেরকে সময় বাঁচানোর জন্য সো এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এখান থেকে আমি ওপেন করতেছি দেন আমি ওপেন করার সাথে সাথে কিন্তু আমি এখানে চলে আসছি যেহেতু আমারটা আগে থেকে ওপেন করাম সো আপনারা যদি অ্যালাউ চায় তো অ্যালাউ করে দিবেন পারমিশন চলে পারমিশন দিয়ে দেবেন তো এখন দেখানো হবে কিভাবে আপনারা অর্ডার করবেন যে কোনো জিনিস সো বন্ধুরা এখান থেকে অর্ডার করার আগে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনার ফোন নাম্বারটা দিয়ে এখানে দেখেন একটা অ্যাকাউন্ট একটা অপশন আছে একটা অ্যাকাউন্ট একটা অপশন আছে দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি সো দেখেন এখানে একটা অ্যাকাউন্ট একটা অপশন আছে আপনার নিচে অ্যাকাউন্ট লেখা ওই অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন দেন এখান থেকে এখানে দেখেন আপ লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন আপ লেখা আছে ওই যে দেখেন এখানে উপরে তো সাইন আপ বা সাইন ইন লেখা আছে দেখতে পাচ্ছি সাইন আপ লেখা আছে তো এখানে লগ ইনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফোন নম্বর দিয়ে খুলতে হবে অথবা আপনি চাইলে এখানে দেখেন এখানে আপনি চাইলে ফোন নম্বর দিয়ে খুলতে পারেন অথবা আপনি চাইলে আহ তো এখান থেকে আবার চাইলে ফেসবুকের মাধ্যমে লগ ইন করে রাখতে পারেন অথবা আপনি এখান থেকে গুগলের মাধ্যমেও লগ ইন করতে পারেন তো আমি এখান থেকে গুগলের মাধ্যমে লগ ইন করতেছি আমি গুগলে ক্লিক করে দিলাম দেন এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিলাম এগ্রিতে ক্লিক করার পরে দেখেন একটু অপেক্ষা করেন এখানে আপনার যে জিমেল আইডি আছে সেটা লগ ইন লগ ইন হয়ে যাবে অটোমেটিকলি অথবা এখান থেকে আপনার আইডিগুলো শো করবে তো দেখেন আমি আমার এখান থেকে একটা জিমেল আইডি দিয়ে আমি এটা আমার এটা খুলে নিতেছি তো আমি আমার একটা জিমেল আইডি দিয়ে দিলাম জিমেল আইডি দেওয়ার সাথে সাথে একটু অপেক্ষা করতে হবে অটোমেটিকলি কিন্তু আমার এটা হয়ে যাবে সো বন্ধুরা দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি আমার জিমিনারির নামটা শুরু করতেছে উপরে তো দেখতে পাতেছেন তো দেখেন এখান থেকে কিন্তু সব কিছু ওকে হয়ে গেছে এখন আমার যেটা করতে হবে আমি হুমে চলে যাব হুমে আসার পরে এখান থেকে দেখেন আমার এখান থেকে আমি যেটা অর্ডার করতে চাই সেই আমি যে প্রোডাক্টটা আমি এখান থেকে সংগ্রহ করতে চাচ্ছি যে ওয়ারলেস ব্লুটুথটা তো এই ব্লুটুথটা নেওয়ার জন্য আমি ব্লুটুথটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে ওই কাঙ্ক্ষিত অপশনটা ব্লুটুথটা চলে আসছে এখন এখান থেকে দেখেন আমি এখান থেকে এখানে আপনি কিছু রিভিউ দেখতে পারবেন যে এই প্রোডাক্টটা অনেকে নিয়ে ছবি দিছে ভালো না খারাপ সবাই কিন্তু এখান থেকে বলে দিছে তো আপনি এটা দেখলে বুঝতে পারেন যে এটা ভালো না খারাপ এটা এখান থেকে হয়ে যাবে আপনার বুঝতে একটা আইডিয়া হয়ে যাবে এটা কেমন সো দেখেন এখন আমরা এখান থেকে এখানে নিষেধ লেখা আছে দেখেন বাই নাও এখানে বায় নাওতে ক্লিক করবেন তো বাই নাওতে ক্লিক করার পরে এখান থেকে সব ডিটেলস দেখতে পারবেন তো দেখেন এখানে বাইনোতে ক্লিক করার পরে প্রোডাক্টের কিছু ডিটেলস এখানে দেখাচ্ছে দেখেন তো এখানে এটা হচ্ছে গিয়ে তিনশো বিয়াল্লিশ টাকা ডিসকাউন্ট আছে বত্রিশ পার্সেন্ট দেন এখান থেকে হচ্ছে কি আপনার যে আমার এখানে ডেলিভারি চার্জ আছে বাষট্টি টাকা তো টোটাল হচ্ছে গিয়ে সাড়েশো ষাট টাকা তো আমি আমার এখান থেকে লোকেশনটা অ্যাড করি না এখনও সো আমি এখান থেকে আমার লোকেশনটা অ্যাড করবো দেখি আমার লোকেশন অনুযায়ী কত টাকা আসে আমার ডেলিভারি চার্জ তারপরে বিস্তারিত দেখতে পাবো দেন এখানে অ্যাড লোকেশনে ক্লিক করে এখান থেকে আমার নাম টাম সব কিছু দিয়ে এখান থেকে আমি ফিল আপ করে দিতেছি অ্যাড্রেসটা দিয়ে আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি সো বন্ধুরা এখানে অ্যাড্রেসে ক্লিক করার পরে দেখেন এখান থেকে প্রথমে আপনার নাম দিবেন তারপর আপনার ফোন নাম্বারটা দিবেন তারপরে এরিয়াতে ক্লিক করে এখানে যে এরিয়া এরিয়াতে ক্লিক করে আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনি দেখবেন যখন আপনি যে এরিয়াতে আসেন যে বিভাগে আসেন এই বিভাগ দেবেন তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট দিবেন তারপরে দেখবেন আপনার ধারাবাহিকভাবে আপনার আসবে এগুলো দিয়ে নিচে কনফার্ম লেখা আছে কনফার্মে কনফার্মে ক্লিক করে দেবেন নিচে কনফার্ম লেখাতে হবে কনফার্মে ক্লিক করবেন দেখেন আমি এখান থেকে দিয়ে গেছি নিচে কনফার্ম দিছি তো দেখতে পাচ্ছেন যে কনফার্ম কনফার্মে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কনফার্মে ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে অটোমেটিকলি সো ফোরন দোরা দেখেন এখান থেকে কনফার্ম দেওয়ার পরে এখান থেকে আপনি এখানে অ্যাড্রেস অ্যাড্রেস লাইন এখানে লিখে দেবেন যে আপনার আশেপাশে কী আসে বা একটু সবাই যেটা চিনে সেই এখান থেকে অ্যাড্রেসটা লিখে দেবেন আর হচ্ছে কি এখান থেকে দেখেন আপনি যেহেতু যদি বাসা থেকে করে থাকেন বাসার অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে অবশ্যই বাসা হোম দিয়ে দেবেন এখানে আর যদি অফিসে কোনো অফিসে অ্যাড্রেস দিয়ে দেন তাহলে অফিস দেবেন সো আমি যেহেতু হোম থেকে করতেছি হোমে দিলাম দেন এখান থেকে সেই ব্যাগ ক্লিক করে দিব তো বন্ধুরা দেখেন আমি এখানে কিন্তু আমার এখন অ্যাড্রেসটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে যে আমার নাম দিয়ে এবং সব কিছু এখানে কিন্তু সে সেভ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এবং আমার ইমেলটাও এখানে শো করতেছে তো আমি আমার ফোন নাম্বার সব কিছু দিয়ে দিছি তো এখন দেখেন এখান থেকে কিন্তু আমি এখানে যদি চলে যাই তো দেখেন প্লিজ অর্ডার এখানে প্লিজ অর্ডারে ক্লিক করতেছি তো নিচে দেখতে পারতেছেন যে প্লিজ অর্ডারে যে এখানে নিচে দেখেন এখানে কিন্তু প্লিজ অর্ডার একটা দেখতে পাচ্ছেন সো এখানে আমি একটু ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন একটা নতুন ইন্টারভেসে চলে যাবে তো নতুন ইন্টারভেসে যাওয়ার আগে দেখেন এখানে একটু লোড নিতেছে এখানে দেখেন এখানে কিন্তু চলে আসছে সব বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন এখানে অবশ্যই দেখেন এখন আমরা কি করব ক্যাশ অন ডেলিভারি ক্লিক করবো দেখেন এখানে দেখেন যে এখানে ক্যাশ অন ডেলিভারি লেখা আছে তো অবশ্যই এখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করবেন আপনারা সব বন্ধুরা দেখেন এখানে যদি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে দেন এখানে যদি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করেন তাহলে কী হবে আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে ওদেরকে টাকা দেবেন ঠিক আছে তো স্যালে অগ্রিমও আপনি টাকা দিয়ে দিতে পারবেন এখান থেকে কার্ডের মাধ্যমে বিষের মাধ্যমে বিকাশ রকেট সব কিছুর মাধ্যমে সো এখানে দেখেন আমি কিন্তু এখানে এখানে ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করবো যাতে আমি প্রোডাক্টটা হাওয়া পা হাতে পাওয়ার পরে আমি এখান থেকে টাকা দেবো সো দেখেন এখানে যদি আমি এখান থেকে যদি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখন যদি আমি এখানে নিচে লেখা আছে দেখেন এখানে নিচে একদম নিচে লেখা আছে কনফার্ম অর্ডার তো একটু ভালো করে দেখেন এখন এখান থেকে কনফার্ম অর্ডারে ক্লিক করে দিলে কিন্তু অর্ডারটা কন কনফার্ম হয়ে যাবে এবং তাদের কাছে প্রসেসিংয়ে চলে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কনফার্ম অর্ডার এখানে যদি আমি ক্লিক করি তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বন্ধুরা সো আপনারা যদি অর্ডারে কনফার্ম অর্ডারে ক্লিক করার পরেও যদি একটু দেখা বারবার দেখাচ্ছে যে এটা হচ্ছে না নেটওয়ার্ক প্রবলেম বা সো আপনি বারবার করতে থাকবেন তিন চারবার করতে থাকবেন চার পাঁচবার দেখবেন যে অটোমেটিকলি হয়ে গেছে বন্ধুরা এখন যদি আমি কনফার্মে ক্লিক করি তাহলে অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে সো আমি আপনাদেরকে দেখানোর জন্যই জাস্ট এতটুকু আসলাম আমি অর্ডারটা আমি অর্ডারটা করতেছি না সো দেখেন এখানে যদি আপনারা এভাবে কিন্তু খুব ইজিভাবে আপনারা অর্ডারটা করতে পারেন যে কোনো কিছু প্রোডাক্ট আশা করি শিখতে পারছেন যে কীভাবে দাঁড়াতে অর্ডার করতে হয় সো যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না বুঝেন অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিও আশার মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ